নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে দেখাবো এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি, এই ম্যাচে দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস কী, এবং স্ট্র্যাটেজি অনুযায়ী এই ম্যাচটা কোন দলে জেতার সম্ভাবনা বেশি, এবং এই ম্যাচটা দুটো দলের জন্য জেতার কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে, তাই বন্ধুরা ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, এটিকে মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি এই ম্যাচটা খেলা হবে 24 ফেব্রুয়ারি, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7:30 থেকে। তো বন্ধুরা, বর্তমানে উড়িষ্যা এফসি তারা 17 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 7 নম্বরে আছে, এবং এটিকে মোহনবাগান 16 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের 3 নম্বরে আছে। এবং উড়িষ্যার জন্য এই ম্যাচটা জেতাটা গুরুত্বপূর্ণ, কারণ এখনও পর্যন্ত উড়িষ্যার হাতে 3টে ম্যাচ আছে। তো যদি সেই 3টে ম্যাচ উড়িষ্যা জিততে পারে, তাহলে উড়িষ্যার টপ 4-এ কোয়ালিফাই করার সম্ভাবনা বেঁচে থাকবে। তাই এই ম্যাচটা উড়িষ্যা মরিয়া হয়ে খেলবে টপ 4-এ, অর্থাৎ প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। তাই এই ম্যাচটা উড়িষ্যা সর্বস্ব দিয়ে, নিজের 100% দিয়ে খেলবে, এবং এটিকে মোহনবাগান তলার এই ম্যাচে জেতারা দরকার, কারণ এটিকে মোহনবাগানের লক্ষ্য কিন্তু পয়েন্টস টেবিলের 1 নম্বরে শেষ করা। অর্থাৎ যদি এটিকে মোহনবাগানকে টপ স্পটটা পেতে হয় এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এটিকে মোহনবাগানকে উড়িষ্যার বিরুদ্ধে এই ম্যাচে জিততেই হবে। তাই এই ম্যাচে এটিকে মোহনবাগান দলকে ভুলচুক করলে চলবে না। তো এইবার আছি হেড টু হেডে উড়িষ্যা এফসি ভার্সেস এটিকে মোহনবাগান। টোটাল আইএসএলে 3 বার খেলা হয়েছে, যার মধ্যে এটিকে মোহনবাগান 2 বার জিতেছে এবং 1 বার ড্র হয়েছে, এবং সেই ড্রটা আইএসএল সিজন 8-এর প্রথম ফিক্সচার্সে, যেটা এটিকে মোহনবাগান ও উড়িষ্যা এফসি 0-0 ড্র হয়েছিল সেই ম্যাচটা। তো এবারে আসি স্ট্রেংথে, সবার প্রথমে উড়িষ্যার স্ট্রেংথে আসি। তো বন্ধুরা, এই সিজনে উড়িষ্যার সবথেকে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে উড়িষ্যার ফরওয়ার্ড এবং মিডফিল্ড। ফরওয়ার্ডে একাধিক ভালো খেলোয়াড় আছে, যেমন হাভি হার্নান্ডেস, আরিদায়, জোনাথাস এবং জেরি, এবং এই 4টি খেলোয়াড় উড়িষ্যার জন্য মিডফিল্ডও ডমিনেট করেন। অর্থাৎ উড়িষ্যার অ্যাটাকিংয়ে এই 4টি খেলোয়াড় প্রচণ্ড অ্যাক্টিভ, তাদের ফরওয়ার্ড মজবুত, কারণ 17টা ম্যাচে উড়িষ্যা 28টা গোল মেরেছে, যেটা একটা আউটস্ট্যান্ডিং রেকর্ড। এবং তার পাশাপাশি উড়িষ্যা বিল্ড আপ প্লে ভালো করে, সেট পিস তো উড়িষ্যা এফসির আউটস্ট্যান্ডিং, অনেক ভালো ভালো সেট পিস টেকার আছে তাই জন্য, এবং উড়িষ্যা কাউন্টার অ্যাটাকিংয়েও অনেকটা ডেঞ্জারাস। তো এইগুলোই হচ্ছে উড়িষ্যা এফসির স্ট্রেংথ। এইবারে আছি এটিকে মোহনবাগানের স্ট্রেংথে। তো বন্ধুরা, এটিকে মোহনবাগানের এই সিজনে বলতে গেলে আপাতত সব কিছুতেই তাদের স্ট্রেংথ হয়ে উঠেছে। এটিকে মোহনবাগানের অ্যাট্যাক ভালো, ডিফেন্স ভালো, মিডফিল্ড 3টে ডিপার্টমেন্টই ভালো। অ্যাট্যাক ভালো, কারণ অ্যাটাকে অনেক নামি দামি খেলোয়াড় আছে, যেমন রয় ক্রিস্টা, হুগো পোমোস, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, লিস্টন কুলাসো ইত্যাদি, জনি কাউকো, লিনি রড্রিক্সও মিডফিল্ডে আউটস্ট্যান্ডিং খেলছে। এবং ডিফেন্সে সন্দেশ জিঙ্গান আসার পর থেকে এটিকে মোহনবাগান ওপেন প্লেতে গোল খাওয়া বন্ধ করেছে, এবং তাছাড়া এটিকে মোহনবাগান 16টা ম্যাচে 33টা গোল করেছে। তো এর থেকে বোঝাই যাচ্ছে যে এটিকে মোহনবাগানের ফরওয়ার্ডটা কতটা স্ট্রং। এবং তাছাড়া এটিকে মোহনবাগান বিল্ড আপ প্লে এই সিজনে সব থেকে বেস্ট করছে, এবং কাউন্টার অ্যাটাকিং ফুটবলও এটিকে মোহনবাগান দারুণ খেলে। অর্থাৎ এইগুলোই হচ্ছে এটিকে মোহনবাগানের স্ট্রেংথ। তো এইবারে আসি উইকনেসে। তো সবার প্রথমে আসি উড়িষ্যা এফসির উইকনেসে। তো বন্ধুরা, উড়িষ্যা এফসির এই সিজনের সবথেকে বড় উইকনেস সেটা হচ্ছে উড়িষ্যার ডিফেন্স এবং উড়িষ্যা এফসির ডিফেন্সিভ মিডফিল্ড, কারণ এই সিজনে উড়িষ্যার কাছে ভালো ডিফেন্সিভ মিডফিল্ড একটাও নেই। তাই উড়িষ্যা শর্ট ব্লক কেউ করতে পারছে না এবং ডিফেন্সদের কেউ সাহায্য করছে না, তাই জন্য উড়িষ্যা এফসি তারা 17টা ম্যাচে 35টা গোল কনসিড করেছে, যেটা একটা জঘন্য রেকর্ড। তো শুধুমাত্র ভালো ডিফেন্সিভ মিডফিল্ড নেই বলে এই সিজনে উড়িষ্যা এফসির কিন্তু পারফরমেন্স এতটা খারাপ হয়ে গেল। তার পাশাপাশি উড়িষ্যার দুটো সাইড ব্যাকও ভালো না, অত ভালো পারফরমেন্স করতে পারছে না, সেটা হচ্ছে হেনরি অ্যান্টোনিও এবং সাহিল পানোয়ার। এই দুই খেলোয়াড়ও এই মুহূর্তে অত অ্যাক্টিভ না, তাই জন্য উড়িষ্যা এফসি আননেসেসারি গোল কনসিড করছে। তো এইবারে আসি এটিকে মোহনবাগানের উইকনেসে। তো বন্ধুরা, এই সিজনে এটিকে মোহনবাগানের সবথেকে বড় উইকনেস সেটা হচ্ছে এটিকে মোহনবাগানের গোল করার সুযোগগুলো নষ্ট। বলতে গেলে প্রায় 4-5টা সহজ সুযোগে গোল মিস করছে এটিকে মোহনবাগান, এবং তার পাশাপাশি এটিকে মোহনবাগান ভালোভাবে সেট পিস ডিফেন্স এখনও করতে পারছে না, লানো সেট পিস থেকে গোল খেয়েছে, এবং প্রত্যেক ম্যাচে এটিকে মোহনবাগান সেট পিস থেকেই গোল খাচ্ছে। তো এটিকে মোহনবাগানকে নিজের সেট পিস ডিফেন্স ঠিকঠাক করতে হবে, এবং অ্যাটলিস্ট সহজ সুযোগগুলোর
60-70% ইউটিলাইজ করার চেষ্টা করতে হবে, তাহলে এটিকে মোহনবাগানের কোনো উইকনেস থাকবে না। তো বন্ধুরা, দুটো দলের স্ট্রেংথ ও উইকনেস মেজারমেন্ট করে আমার মনে হচ্ছে এই ম্যাচে এটিকে মোহনবাগান জিতবে। তো বন্ধুরা, আপনার কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।